Assalamualaikum, it's your host Mahir and welcome back to another video of Hotshot Automotive. I'm not saying that it's OBD was displayed. এই প্রোডাক্টটি হতে পারে আপনার গাড়ির মডিফিকেশন যারা পছন্দ করে তাদের জন্য কি খুবই বেস্ট একটি চয়েস। তো চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টের সাথে আমরা কি কি পাচ্ছি এবং প্রোডাক্টের বক্সে কি কি আছে। ফার্স্ট অফ অল বক্সটা খুললে, অলরেডি আমি বক্সটা আগে খুলেছি, বক্সটা খুললে আমরা গজ ডিসপ্লেটা পেয়ে যাচ্ছি। সো গজ ডিসপ্লেটা আপাতত আমরা এখানে রাখলাম। বক্সে পেয়ে যাচ্ছি এই একটি ওবিডি টু কেবল। যাদের গাড়িতে ওবিডি টু পোর্টটা নেই তারা, তাদের জন্য তো রয়েছে এই যে একটি ইউএসবি কেবলও দিয়ে দিয়েছে সাথে। আবার বক্সে আমরা পেয়ে যাচ্ছি একটি 3mm টু সাইডেড টেপ, যেটা দিয়ে আপনি আপনার ওবিডি গজ ডিসপ্লেটাকে ইনস্টল করতে পারবেন। সাথে এই যে ওয়্যারিংগুলো থাকবে, যেই ছোট ওয়্যারিংগুলো থাকবে, এগুলো হাইড করার জন্য আপনার এই টুলসটার দরকারই দরকার। আর সাথে রয়েছে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, এগুলো রয়েছে বক্সের মধ্যে। আমরা চলুন এটা ইনস্টল করে দেখে। এটি হচ্ছে ওবিডি টু কেবলটা। এই কেবলটা ইনস্টলেশন খুবই সোজা। ম্যাক্সিমাম গাড়ির ওবিডি টু পোর্টটা থাকে হচ্ছে আপনার স্টিয়ারিংয়ের ঠিক নিচে এইখানে, এই যে দেখা যাচ্ছে, আমি দেখানোর ট্রাই করছি, ক্যামেরার জন্য আসলে পসিবল হয় না। এইখানে থাকে এই যে কেবলটা, এইখানে আমরা লাগিয়ে ফেলবো, প্লাগ করে ফেলবো। কেবলের যে আরেকটা ইয়ে আছে, এটা আমরা বসবে হচ্ছে আমাদের গজ ডিসপ্লের ভিতরে। আর হ্যাঁ, কেবল যদি না থাকে, আমি কিন্তু আবারও আগেও বলেছি, ইউএসবি দিয়েও আপনারা কানেক্ট করতে পারেন। একটি ইউএসবি টাইপ 1 পোর্ট দাও আছে। আর এই যে কানেক্ট করার পরে হিয়ার ইজ আওয়ার ডিসপ্লে, এইটি হচ্ছে একটি ডিসপ্লের মোড। এটাতে আপনি আরপিএম দেখতে পারতেছেন, আপনার ফুয়েল কনজাম্পশন দেখতে পারতেছেন, আপনার ব্যাটারি ভোল দেখতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আরপিএমের ইয়াটা দেখাই, অ্যাকুরেসিটা দেখাই, আপনি মিটারেও খেয়াল করেন, আমারটাও দেখেন, দেখেছেন। সাথে সাথে কিন্তু আপনার ফুয়েল, প্রত্যেক অ্যাক্সেলারেশনে আপনার ফুয়েল কতটুকু নিচ্ছে, এই যে আমি ছেড়ে দিলাম, এটা আবার কমে যাবে। মাঝখানে আপনার স্পিডোমিটারটা, এটা হচ্ছে আরপিএম গজ। এরপরে আরেকটা হচ্ছে, আপনি এই বাটনটাতে আপনি প্রেস করলে আপনি মোড চেঞ্জ করতে পারবেন। এই যে আরেকটা ফিচার চলে আসছে, এটার মধ্যেও আপনার আরপিএমটা বাইরে, সেম জিনিসই। এরপরে হচ্ছে এটা আরেকটা মোড, এখানে আপনার টার্বোটা কতটুকু চার্জ হচ্ছে এটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে, এটা মোস্ট অফ দ্য টাইম ওই যে যারা একটু রেস পছন্দ করে তাদের জন্য এটা একটা ভালো ইয়া হতে পারে। তারপরে এটা একটা, এইখানে আপনি আপনার স্পিড, আপনার টেকো, আপনার কুলেন্ট কতটুকু হিট হচ্ছে, আপনার এফিসিয়েন্সি ফুয়েল কতটুকু, আপনার ব্যাটারি ভোল্টেজ, টার্বো। তারপরে আরেকটার মধ্যে এক্সেলারেশন, আপনি জিরো টু হান্ড্রেড কত সেকেন্ডে যাচ্ছেন সব এটাতে শো করবে। এরপরে এটা হচ্ছে ব্রেক টেস্ট। অনেক গজ ডিসপ্লে বাজারে পাবেন, এত ফিচার্স পাবেন না। এই যে গজ ডিসপ্লে ডিস্টেন্স দেখাবে, আপনি কতটুকু ডিস্টেন্সে কত সেকেন্ডে আপনার গাড়িটা থামছে, কত স্পিড, এটাও শো করবে। এরপরে আরেকটা অপশনে চলে গেলে এই যে এই ডিসপ্লেটা, এটা এটা হচ্ছে আপনার আপনার গাড়িতে, গাড়ি যারা আমরা ইউজ করি আমরা জেনে থাকি যে ইসিউতে আপনার কিছু ফল্ট কোড থাকে, এই যে ফল্ট কোডগুলো আপনার এখানে শো করবে। এটা আপনি এখান থেকেই রিসেট দিতে পারবেন। আর একটু আগে আমরা যা দেখিয়েছি, কুলেন্ট টেম্পারেচার, টেকো আরপিএম, এগুলো সব একসাথে এই ইয়াটাতে শো করতেছে। তারপর চলুন দেখে নেওয়া যাক এই গজ ডিসপ্লেতে আমরা সেটিংসে কি পাচ্ছি। এই মিডলের যে বাটনটা, এটা আপনারা লং প্রেস করে ধরে রাখলে এই যে আপনারা গজ ডিসপ্লের ফুল সিস্টেম সেটিংয়ে চলে গেছেন। এটাতে আপনার স্পিড টেস্টের যে সেটিংসটা থাকে, এই যে আমি ঢুকে দেখাই, এখানে আপনি স্পিড ইউনিট, স্পিড চয়েস, স্পিড অ্যালার্ম, মানে 130 ম্যাক্স স্পিড দেওয়া আছে। আপনি 130-র পরে যখনই আপনার গাড়িটা ক্রস করবে, 131-ও হয়ে যাবে, তখনই এটা অ্যালার্মস দিবে আপনাকে। আচ্ছা, এইটা একটা ফিচার্স গেল। তারপর এটা আবার লং প্রেস করে ধরে রাখলে আপনারা ব্যাকে চলে যাচ্ছেন। এরপরে সাইড বাটন দিয়ে সাইডে, এই সাইডের বাটন দিয়ে এই সাইডে। তারপর অ্যাডজাস্টে হচ্ছে আপনার স্পিড অ্যাডজাস্ট করে রাখতে পারবেন, আরপিএম অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। এইগুলো সব কিছু আপনি একটা লিমিটেশন পর্যন্ত অ্যাডজাস্ট করে দিতে পারবেন, যাতে আপনার ড্রাইভারও গাড়িটা চালাইলে এটার উপরে আসলে যেতে পারবেন, বিকজ এটা আপনার ইসিউর সাথে কানেক্টেড হয়ে আছে অলরেডি। তারপরে হচ্ছে আপনার ফুয়েল সেট করতে পারবেন, ক্লক সেট করতে পারবেন। যেমন এই যে এখানে কিন্তু আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, এখানে আমাদের টাইমও দেখাচ্ছে, তো ক্লক সেটিংটা করতে পারবেন। অ্যালার্ম সেটিংটা করতে পারবেন হচ্ছে আপনার এই যে কুলেন্টের অ্যালার্ম, কুলেন্ট আপনার
120 এর উপরে চলে গেলে আপনার এটার জন্য একটা অ্যালার্ম আসবে, ভোল্টেজ আপনার 10 এর উপরে চলে গেলে ওইটার জন্য একটা অ্যালার্ম আসবে, অ্যালার্ম সুইচটা অন করা আছে আমাদের, আরপিএম 6000 রানিং অবস্থায় 6000 আরপিএম এর পরে গেলেই এটা একটা অ্যালার্ম করবে, তখন কিন্তু আপনারা এইখানে যে ইয়াটা দেখছেন এখানে রেড ব্লু ব্লিং করে, তো ওইটার ইন্ডিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এটা লং প্রেস করলে আপনারা ব্যাকে চলে যাবেন, সিস্টেম সেটিং, এটা হচ্ছে স্পেশাল ফিচার্স, এই যে সিস্টেম সেটিং আপনারা পেয়ে যাবেন, হচ্ছে এই গজ ডিসপ্লের এভরিথিং, এভরি সিস্টেম সেটিং করতে পারবেন, ব্রাইটনেস। তারপরে আপনার আরেকটা মজার ইয়ে দেখাই, আমি যে বলেছিলাম কোড, কোনো ফল্ট কোড থাকলে এই যে ক্লিয়ার ডিটিসি, ক্লিয়ার ডিটিসিতে হবে কি আপনার কোনো ফল্ট কোড যদি আপনার গাড়িতে থেকে থাকে, আমি দেখাইতে পারতেছি নাকি দেখেন, এই যে ক্লিয়ার ডিটিসি ওকে দেওয়া আছে, কোনো ফল্ট কোড আমার গাড়িতে নেই, যদি থেকে থাকে আমি এইখান থেকেই আমি করে ফেলতে পারবো, আমার আলাদা কোনো ওয়ার্কশপে যাওয়া, যে কারো কাছ থেকে ইয়ে করে নিতে হবে না, এক্সট্রা চার্জ দিতে হবে না। আবার লং প্রেস করলে ব্যাকে চলে আসলাম। সো এই ছিল আমাদের ওবিডি গজ ডিসপ্লের ইনডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আমরা, জানি না কতটুকু দিতে পেরেছি। আমাদের এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আপনারা আমাদেরকে আরও এনকারেজ করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। এই প্রোডাক্টটি অর্ডার করতে কিন্তু আপনার hotshotautomotive.com এখানে যেতে হবে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে www.hotshotautomotive.com, গেলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।